আল্লাহর বান্দা হইলো আল্লাহ তোমার ফজল দ্বারা আমি জান্নাত দেইমু না তোমার করম দ্বারা আমায় আল্লাহ জান্নাত দিতাম না আল্লাহ আমি যে 500 বছর ইবাদত বন্দেগি করলাম এই ইবাদত বন্দেগির বদৌলতে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করাও আমার আল্লাহ ফেরেশতারা কইবো আমার ফেরেশতার দল আমার বন্দায় তো আমার লগে তর্ক বিতর্ক করা আরম্ভ করে দিল গিয়া এই আমার ফেরেশতার দল হল আমার বন্দায় তোমরা জাহান্নামের মধ্যে টানি টানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো হক না আউযু বিল্লাহ ও ফেরেশতারা কবে যাও এত আমলে তর্ক বিতর্ক শুরু করে দিছে তার আমলে হে যাইতো হ্যাঁ আমার আমি আল্লাহর করম রহমত তার লাগে না তো তোমরা যাও টানি টানি ফাঁকা লাগাই বান্দিয়া টানি টানি শেষরে এনে তার জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করো নিয়া তখন লগে লগে তার আল্লাহর বন্দার কম্পন আরম্ভ হইব লগে লগে কবে আল্লাহ সাইলেন্ট সরি আল্লাহ না না আল্লাহ আমার ইবাদত বন্দেগি আমি চাইয়ার না আল্লাহ তোমার ফজল এবং করম দ্বারা আল্লাহ তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করাও লগে লগে আল্লাহর বন্দারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে লগে লগে আল্লাহর বন্দারে তার জান্নাতের মধ্যে প্রবেশ করাই হক সুবহানাল্লাহ এটা হওয়ার অর্থ কিতা বলে আল্লাহ কইছেন বন্দারে তুন দিন 500 বছর ইবাদত বন্দেগি করিয়া আনিলে আমি আল্লাহ কত নিয়ামত গুলা দিলাম একটা বার চিন্তা লাগে তোর চক্ষু দিলাম তোরে খান দিলাম তোরে নাক দিলাম তোরে জুবান দিলাম তোরে গলা দিলাম তোরে হাত দিলাম তোরে সমস্ত অলবটি দিলাম হাত দিলাম পাও দিলাম কর্ণ দিলাম সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া দিলাম বন্দারে তুই আমার অঙ্গ প্রত্যঙ্গর কতদিন তুন কদরদানি করিয়া নিলে বন্দা তোর 500 বছরের ইবাদত বন্দেগি শুধুমাত্র আমি আল্লাহ যে জুবান দিলাম এই জুবানের বদলার মধ্যে চলে গেল ও আল্লাহ কইবা তোর 500 বছর যে ইবাদত করলে শুধুমাত্র জুবান যে নিয়ামত দিলাম ওটার বদলার মধ্যে গেছে গিয়া এখন তুন আমারে উত্তর দিয়া দে বাকি তোর নিয়ামত গুলার যে কি শুক্রিয়া দেয় করলে বাকি তোর হাত দিলাম ও দে এখন আল্লাহর বন্দার কদম উঠাইতে পারবো কোন সময় কদম ওলা নিচে যেম তাকাইবো বলে হাই রেহাই কোনো রকম নিজের জন্য তো যাবা যায় মাত্র দেখেছি নি 500 বছর এবার বন্দী করিয়াও দেখা যার বেকার খোয়ার অর্থ হয়ে দেখলো কি আল্লাহর বন্দে গান হল আজকে আমরা সমস্ত জিন্দগি আবাদত বন্দেগি করিয়া মসজিদের মধ্যে শ্রদ্ধা করিয়ান তাহাজ্জুদের নমাজ পড়িয়ার ইস্তিগফার নমাজ পড়িয়ার চাষ্টর নমাজ পড়িয়ার কোরআন ও তিলাওয়াত করিয়ার আল্লাহর বন্দে গান হল কোনোদিন বড়াই দেখাইও না কোনোদিন ফুটানি দেখাইও না যেন আমরা আবাদত বন্দেগি করিয়ার কাল কিয়ামতের দিন আমরা আবাদতের জন্য আল্লাহ আমাদের জান্নাতের মধ্যে প্রবেশ করাইব এখান কোনো সম্ভব নাই আল্লাহ যদি দড়ি লায় আপনার আমারে দেখছো না কোনো সময় হ্যাঁ এক গেছে ওবার রগু যদি দড়ি লায় সুরা রগু যদি ছুট খাইলায় হ্যাঁ রে হ্যাঁ বুঝা যায় আস্তা মানুষ বেমারি বানাই ফেলাইছে বলা নাই এখন ভুল মানুষ হিসাবে তো ভুল হয় হ্যাঁ খেয়ে বেশ ভুল হইব খেয়ে খম ভুল হইব আমি আছি আমার যদি খম ভুল হয় যদি ও খম ভুলের মধ্যে যদি একটা ভুলের মধ্যে যদি আল্লাহ ধরি লাই আমার জন্য তো যাওয়া সম্ভব সম্ভব হইতো না তখন আল্লাহ কাছে আমার সাইলেন্ট হওয়া লাগবো নত হওয়া লাগবো বলে আল্লাহ তোমার রহমত দ্বারা তোমার ফজল দ্বারা তোমার খম দ্বারা আল্লাহ তুমি আমার জন্নতের মধ্যে প্রবেশ করো ঠিক কি না এই কারণে আল্লাহর বন্দেগা এখন দেখো আমরা ইবাদত বন্দেগি তো করতাম ঠিক আছে কিন্তু বড়াই করতাম না হ্যাঁ সবসময় আল্লাহ দোয়া করতাম বলে আল্লাহ আমার ইবাদতের দিকে তুমি তাকাইও না আমার ইবাদতের দিকে তুমি চাইও না আল্লাহ শুধুমাত্র তোমার ফজল দ্বারা আল্লাহ খাল কেয়ামতের দিন জন্নতের মধ্যে প্রবেশ করাই ইল্লাল্লাহ আমার পিছনের যুবকলরে আমি দরখাস্ত করি আর আহ্বান করি আর মাজর পাহা গুলা মারিল যাম ইনশাল্লাহ জিকির পড়ি হই লা ইলাহা ইল্লাল্লাহ লাইনম্যান খানো মাইকম্যান খানো কই নাই না লাইনম্যান কই গেছে অপারেটর খানো বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 খালি তো আমার আওয়াজ শোনা যার আপনারা অতজন মানুষ বাদার আমি একলা জিকির পড়ি আর ওবা খবর লোক আমতলা পর্যন্ত আওয়াজ যার আর ইবাই আপনার আশা করি আর আপনার তিমুকা পর্যন্ত আওয়াজ যার আর আপনারা অতজন মানুষের জিকির পড়িতে জোরে পড়ুন যা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহতরম আজকের এই মোবারক জলসার সম্মানিত পাইছেন নানি ওবাটার মহতরম আজকের এই মোবারক জলসার সম্মানিত সভাপতি সাহাব
মুরব্বিয়ানে আজাম উলামায়ে কেরাম যুবক ভাইরা এবং আমার পর্দানিশী মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া হইছে দয়া হইছে ইহসান হইছে করম হইছে আল্লাহ পাক রব্বুল আলামিনে আজকে এই মাদ্রাসারে সম্মুখে রাখিয়া আজকে দিনই একটা বাৎসরিক জলসারে কায়েম করাইছেন আর আমরা যুবক হল মুরব্বী বাবাজি হল জুম্মার পর থেকে আমি আশা করি আর এখন পর্যন্ত বুয়াত আসুন বহুত ধৈর্য দিয়া বলা নানি বহুত ধৈর্য দিয়া কষ্ট করিয়া যে সারাটা দিন বইছেন মাগরিবের পর থেকে আমরা আব্দুল বাসি সাহেব আলোচনা করছেন আমার নূর আহমদ সাহেব আলোচনা করছেন আমি তো ওখানে মনে করছি যে আমি আলোচনা যেসব শুরু করো মানুষ মনে থাকত না দেখিয়ার তো মাশাল্লাহ বহুত মানুষ বইছেন তাই গতিকে একবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে একবার শুক্রিয়া দেয়া করি আলহামদুলিল্লাহ মাত বুঝা গেছে নি এখন সামান্য সময় আপনারা আমার লগে মাত কথা করুক আপনারা কত সময় বইবা মাত কথা করা বলা মাত বুঝা গেছে নি কারণ মুরুক যত সময় পর্যন্ত উকারতল থেকে দরিয়া হারার ভিতরে হারাইবা না তত সময় পর্যন্ত আশা করিও না মুরুক লইয়া খাটতে চড়া বাজার দইবা মাত ঠিক আছে নি মুরুক আপনি উকারতল হয়েছে আর আপনি খারা তাহ কথা বলে মুরুক লইয়া খাটতে চড়া বাজার দইতাম বেটায় বেটিরে কইছে বলে ওই খারা তো আমি রেডি করে লইছি তোন যা লাল মুরগা আগু দর গিয়া বেটিয়াকে লাল মুরগা ধরাত লাগিয়ে গিয়া সাদা মুরগা ধরছে লাল মুরগা হারিয়ে দিয়ে বাড়িয়ে গেছে গিয়া মাত বুঝতে জানি যত সময় পর্যন্ত খারার ভিতরে মুরুক কারাইবা না তত সময় পর্যন্ত আপনি আশা করবা না দেন বাজারও মুরুক লিয়ে দেখবা তো আমিও এখন আপনারা যেন বুয়া দেন আমি আপনারা কোনো কনফার্ম নাই আমি জায়গাত বুয়া তখন আপনারা উঠে উঠে দিই থাকি পারেন সম্ভব আছে মাত বুঝা গেছি নি দেখ প্রথমে আপনারা খারার ভিতরে হারাইন লাগবো এর বাদে গিয়ে আমার বাজার দেবা বলা না নি কইলা ওয়াদা করুক খারা খারা বাই হলেন তুই উঠিয়া দেবা আমি যত সময় পর্যন্ত তাকমু আপনারা উঠিয়া দেবা গিয়ে খারা খারা হাত তুলে দেখান চেন একজনও নাইনি আমি যদি দশটা পর্যন্ত বোয়ার থাকি আপনারা বইবানি ঠিক কথা কইতরা তো আর তোটাই দেখো কো কো ইনশাল্লাহ দেখমু আচ্ছা শোনো কোয়া এখন মাতে দেখলো গিয়া আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় ফরমায় এক কোয়ালিটি উম্মত হল তারার মুনাফিক বলা হয় মাত কেল করে শুনবা নবীজিয়ে কয়ে যায় দেন এক কোয়ালিটি আমার উম্মত হল থাকবা তারার লকব তারার টাইটেল তারার পিছনে আগে পিছনে তারা সাইনবোর্ড লাগাই লাগাই থাকবো কেয়ামতর দিন এরা মুনাফিক মাত বুঝা গেছে নি আপনার পিছনেও সাইনবোর্ড লাগাই থাকবো সম্মুখেও সাইনবোর্ড লাগাই থাকবো আপনার মুনাফিক হওয়া হইব এখন বলে আমি মুনাফিক নেই না হুজুর মুনাফিক তে মুনাফিক এক নম্বর কথা হয় তাকলো গিয়া যারা দুনিয়ার জমিনের মধ্যে যারা সবসময় ওয়াদা করবা আর ওয়াদা করিয়া ওয়াদারে থুড়ি লইবা ভাঙি লইবা আমার হুজুর আসুন বেয়াদ মাফ করবা যারা ওয়াদা করবা আর ওয়াদা করিয়া ওয়াদারে ভাঙি লইবা গিয়া ওয়াদারে থুড়ি লইবা এরার নাম কি জানা আছে তো তো সময় টাইট করিয়া ফর্দনি যদি হস্তা খাওয়া টাইট করিয়া বান্ধন ঠিক আছে নি জিকির পড়িলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আবু আমি সন্তুষ্ট হইছি না ও দিন মাঝখানে পাক ডাক্তারানি ও আমার মুরব্বী বাবাজির আমি কইতাম কিলা ও পিছনে যুবক ভাই হল তোরা খমর লাড়ো খমর লাড়িয়ে ও দিন পাকগুলো মারাইতাম ইনশাল্লাহ পাকর মধ্যে দেখো কুয়া মাহফিলের মধ্যে বুয়ার মধ্যেও আদব আছে মহফিল বুয়ার আদব এহতারাম যদি আমরা বজায় রাখি না তখন ল্যাংরা শয়তান এগুলো আপনি দেখতে পাইতা না হে হামাইব হামাইয়া আপনার ওয়াদা সোয়াদা কোনটা বুঝতো না কোনটাই 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 আপনার মধ্যে লুয়া দিব গিয়া মাত বোঝা গেছি নি তো মহফিলর আদব এবং এহতারাম মহফিলের মধ্যে আপনি বজায় রেখে আবেন ইনশাল্লাহ পূর্ণভাবে আপনার আল্লাহ নামায় আমল মধ্যে সব দান হর বহর সুবাহ মাত বোঝা গেছি নি তো আজকের এই মোবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব হ্যাঁ মুরব্বিয়ানে আজাম কলিজার টুকরা যুবক ভাইরা পর্দানিশী মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহসান হইছে করম হইছে মায়া হইছে আজকে এই দুনিয়ার জমিনের মধ্যে নিচে আপনার মাটি আসমান আপনার দেখা যায় কোনো সাতও নাই কোনো বাড়িঘর নাই কোনো বিল্ডিং নাই কিচ্ছু নাই মাটির মধ্যে বোয়াত উপরে তেরফাল টাঙ্গাইল এলাও আছে রাত্রা গোনাইলে আপনার পানি ফুটা ফুটা হইয়া পড়বো ঠিক কিনা ও জায়গার মধ্যে আজকে আল্লাহ আপনার বোয়াইছেন কোন উদ্দেশ্য লইয়া দিনার উদ্দেশ্য লইয়া শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে কী রকম ভাবে পাওয়া যায় এই কারণে আপনার আমার বুয়াত আর কোনো উদ্দেশ্য নাই ইন কোনো খেলার ফিল্ড নাই কোনো মোবাইলও খেয়ে সাইয়ার না বলে খেলা কোন পার্টি দেয় কোন পার্টি আপনার হারে এলা খেয়ে সাইয়ার নি না শুধুমাত্র আল্লাহরে সন্তুষ্ট করার জন্য ওলা নানি আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে করিমের ভিতরে ফরমায় বন্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমরা এই দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইয়া দিছি
বন্দারে তোমরা পাঠায় দেওয়ার বাদেও তোমরা শেষ নাই। বন্দারে যে সময় তোমরা জন্ম দিয়ে দিলাম দুনিয়ায় জমিনের মধ্যে, তোমরা আমি আল্লাহ অনেক নিয়ামত গুলা তোমরা পিছনে দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বন্দারে যে সময় আমি আল্লাহর নিয়ামত পাইবে, নিয়ামত পাইয়া নিয়ামতের তোমরা কদরদানি করিয়া যাও। বন্দা আমি আল্লাহর নিয়ামত যেই মুহূর্তে পাইবা, যেই মুহূর্তে তোমরা আমি আল্লাহর নিয়ামত পাইবাই, সঙ্গে সঙ্গে নিয়ামতরে তোমরা কদরদানি করিয়া যাও, নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া যাও। যারা বন্দা হলে দুনিয়ায় জমিনের মধ্যে আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের কোনো কদরদানি করত নাই, নিয়ামতের কোনো শুকরিয়া আদায় করত নাই, নিয়ামতরে অবহেলা আমি করবো, আমি আল্লাহ জানাইয়া দিয়ে তোমরা নিয়ামত আমি আল্লাহ চিনাই নিয়ে যাইম, তাও শেষ নাই। খাল কেয়ামতের দিন কঠোর আজাবের মধ্যে গিরিফতার হলম কোন আউযুবিল্লাহ। আজকে আল্লাহ আমার নিয়ামত দিছে, মাতামাতি করিও না। ও বেটা খে এগু মাইক মানে গো, আপনার জল লাগে কোনো অ্যাডজাস্ট হইছে না। তোরা একটা ভলিউম বাড়াই দেবছেন, তোরা ভলিউম বাড়াই দেবছেন, কিতা হইছে না? আমি অ্যাডজাস্ট হইলাম না, না আপনার মাইক অ্যাডজাস্ট হইলো, ব্যাপার বুঝে যান না। ঠিক আছে নিমাত, তো আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন বন্দারে সবসময় তোমরা শুকরিয়া আদায় করিয়া যাও, শুকরিয়া আদায় করিয়া যাও। একটাবার তোমরা তোমরা বডির দিকে তোমরা তাকাও, তোমরার মাথার থেকে লিয়া পাও পর্যন্ত একটাবার তোমরা পাও পর্যন্ত তাকাও। বন্দারে মাথার থেকে লিয়া পাও পর্যন্ত আমি আল্লাহ তোমরা কত নিয়ামত দিয়া দিলাম রে মুসলমান, একটাবার তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করলাই না। আজকে মাথার থেকে লিয়া পাও পর্যন্ত সারা রাত যদি আপনি না ফুটিয়া না ঘুমাইয়া না মোবাইল টিপিয়া যদি আপনার মাথার থেকে লিয়া পাও পর্যন্ত হালে যদি আপনি নিয়ামত হল যদি গোনা আরম্ভ করে কোয়া নিয়ামত হল গুনিয়া শেষ করতে ফারতে নাই। মাত বুঝে গেছি নি, একটাবার আজ পর্যন্ত আপনার আমার যুবক দেখো 30 বছর 32 বছর রানিং হয়ে গেছি গিয়া, একদিন একটাবার চক্ষু পাইছি যে চক্ষুর কোনোদিন শুক্রিয়া আদায় করছিলাম নি? না না, পাইছি পাইছি, এগুলো কোনো শুক্রিয়া আদায় করিয়ার না। ওলা নাই মাত, আজকে এই দিনের মাহফিল জন্নতি বাগান, এই বাগানের মধ্যে বইরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যারা কোরআন এবং হাদিসের মাহফিলের মধ্যে বইবা, যারা দিনের মাহফিলের মধ্যে বইবা, আমি নবী জানাই দেয়ার তারার পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ খাল কিয়ামতের দিন মাফ করিয়া দেয় কো। সুবহানাল্লাহ। আজকে মাহফিলের মধ্যে বইলে ফায়দা আছে না ফায়দা নাই? ফায়দা আছে। আজকে নতুন বাজার বাজারও যান যা, আপনার হাত থেকে 3 ডবল মানুষ পাইবা বাজারও আড্ডাই আর কি মাত্র, ঠিক কিনা? কৃষ্ণপুর বাজার যান দেখবা তো প্রচুর মানুষ ঘোরাফেরা কতরা, আমতলা বাজার যাই দেখবা মানুষের ঘোরাফেরা কতরা, কিন্তু আল্লাহর বন্ধে জ্ঞান হল তোমরা নিয়ামত পাইয়া নিয়ামতের কদরদারি করো না, আজকে নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো না, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারের মধ্যে তোমাদের জবাব দেওয়া লাগবো। মত বুঝে গেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানগর থেকে বাড়ি আপনার রওনা হন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেন ইয়া রাসূলুল্লাহ, আগ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোন কারণে ঘর থেকে বাহির হয়ে যান? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তো জানো না, তোমরা তো জানো না, আমার বন্ধু হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তশরিফ লইয়া আইছরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, আগর উম্মত আগর নবী হলর উম্মতের মাধ্যম দেখিয়া একজন উম্মতে একবার আল্লাহর পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে ভিখারি হিসাবে হাত পাতিয়া কইল, ওগো আল্লাহ, আমি তো বাড়ির মধ্যে থাকতাম না, আমি বাড়ির মধ্যে থাকতাম না, আমি বাড়ির মধ্যে যদি থাকি আল্লাহ তোমার পূর্ণভাবে তোমার ইবাদত বন্দেগি করতাম পারতাম না, 24 ঘন্টা তোমার ইবাদত বন্দেগির মধ্যে আমি বন্দায় কাটাইতাম পারতাম না। আমার আল্লাহ তান বন্দারে বাড়িঘর সমস্ত জিনিস ত্যাগ করিয়া বাল বাচ্চা বিবি হল দন দৌলত সম্পদ সমস্ত জিনিস আল্লাহর বন্দায় ত্যাগ করিয়া আল্লাহর বন্দা আপনার বড় একটা সমন্দরের মাঝখানে একটা দ্বীপ ছিল, এই দ্বীপের মধ্যে তো শ্রীফ লইয়া যাইন হোক। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা যে মুহূর্তে সমন্দরের উপরে আপনার দ্বীপের মধ্যে চতুর্দিকে সমন্দর বড় সমন্দর আর এই সমন্দরের মাঝখানে একটা দ্বীপ একটা টিলামুকা জায়গা, এই টিলামুকা জায়গার মধ্যে আল্লাহর বন্দা এত শ্রীফ লইয়া যায় আর এই জায়গার মধ্যে গিয়া 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, ওগো আল্লাহ আজকে আমি সমন্দরের মধ্যে এই দ্বীপের মধ্যে আমি আইলাম শুধুমাত্র তোমার সন্তুষ্ট করার জন্য, আল্লাহ এই জায়গার মধ্যে আমি ইবাদত বন্দেগী করিয়া শুধুমাত্র আল্লাহ তোমার সন্তুষ্ট করার জন্য, আমি কোনো মানুষ দেখানোর জন্য ইবাদত বন্দেগী করি নাই, আমি কোনো রিয়াকারের জন্য ইবাদত বন্দেগী করি নাই। মাত বুঝে জাননি পাতারা সাইনখানে আমার বাসাইবা
আমার যেতে ভাল লাগেন না নানি না ভাল লাগে বলে আপনি অন বইছেন আপনার যা বক্তব্য যা বাসন আছে আপনি বাসন ভাঙিয়ে লইয়া যান আপনার বা সবার কোনো প্রয়োজন নাই ওলানি মাত না আমার বাসাই বা আপনারা যদি আমার বাসা আইন তখন আমি বুঝবো না ঠিক আছে আপনারা জিনিসটা বুঝত ওলানি মাত মাত বুঝা যার ক্লিয়ার কোনো অসুবিধা নাই আচ্ছা আল্লাহর বন্দা দে মুহূর্তে সমন্দরের এই দ্বীপের মধ্যে চলে গেলাম এই জায়গার মধ্যে গিয়ে সব বিশটা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাই কোনো আপনার গাছ বৃক্ষ কোনো জিনিস নাই খানিও নাই পানিও নাই কোনো জিনিস নাই দ্বীপের মধ্যে কোনো জিনিস নাই শুধুমাত্র একটা টিলা জায়গা চতুর্দিকে পানি চতুর্দিকে পানি আল্লাহর বন্দায় দ্বীপের মধ্যে চব্বিশটা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটান আমার আল্লাহ এহসান করিয়া আমার আল্লাহ মায়া করিয়া এই দ্বীপের মধ্যে একটা আনারের গাছরে তৈরি করলা হোক সুবহানাল্লাহ যেই মুহূর্তে আমার আল্লাহ এই দ্বীপের মধ্যে একটা আনারের গাছে তৈরি করলা হইলে ও আমার বন্দা তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আনারের গাছে তৈরি করলাম প্রত্যেক দিন গোটা দিন তুমি এই আনারের গাছ দেখিয়া একটা আনার তুমি খাইয়া নিও দুই নম্বরে আল্লাহর বন্দায় কইলা ওগো আল্লাহ আজকে আল্লাহ এই সমন্দরের পানি তো নমকিন অত নমকিন সমন্দরের পানি কোনো সময় আমি পান করতাম পারি না কোনো সময় পান করতাম পারি না আল্লাহ তুমি আমার পানির জন্য ব্যবস্থা দিয়া দাও আমার আল্লাহ এই দ্বীপের মধ্যে একটা চশমারে তৈরি করিয়া দিল যে চশমার থেকে আল্লাহর বান্দায় গোটা দিন এক গ্লাস পানি পান করিয়া নেয় নে এই পানিটা অত মিঠাদার অত মজাদার অত মজাদার আল্লাহ বান্দায় প্রত্যেক দিন গোটা দিন আপনার গাছ থেকে একটা আনার খান আর এই চশমার থেকে এক গ্লাস প্রত্যেকদিন পানি পান করিয়া নেয় নে এইরকমভাবে আল্লাহর বান্দায় এই দ্বীপের মধ্যে চব্বিশটা ঘন্টায় আবাদত করি করি একদিন নয় দুই দিন নয় এক বছর নাই আল্লাহর বন্দায় পূর্ণ পাঁচশো বছর পাঁচশো বছর কাটাইলা হোক সুবহানাল্লাহ যেই সময় আল্লাহর বন্দায় দ্বীপের মধ্যে বাড়িঘর কুচ্ছু নাই চতুর্দিকে পানি হালি পানি ঢেউ মারে সাগর বড় সমন্দর সাগর চতুর্দিকে পানি ঢেউ মারে আর এই দ্বীপের মধ্যে একা তাই আবাদত বন্দী খতরা কোনো বাড়িও নাই ঘর নাই হোটেলও নাই খাওয়ার কোনো ব্যবস্থা নাই বন্ধু বান্ধব সাথে কোনো বস্তু নাই কুচ্ছু নাই ও আল্লাহর বন্দায় অনেকে হালি আল্লাহ 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 সজ্জার মধ্যে খাটাইতে লাগিয়া ও আল্লাহ ও দ্বীপের মধ্যে একটা আনার গাছ বানাই দিল বলে আমার বন্দারে ও আনার গাছ থেকে একটা একটা আনার খাইও আর আল্লাহ ও জায়গার মধ্যে একটা চশমা একটা কুয়া একটা ঝর্ণারে বানাই দিল বলে ও কুয়াতেই তুমি একদিন প্রত্যেক দিন এক গ্লাস এক গ্লাস পানি পান করিয়ে নিও মার বোঝাদার তো আল্লাহর বন্দায় এই সময় একদিন নাই দুই দিন নাই পূর্ণ পাঁচ বছর পাঁচশো বছর যে সময় কাটাইলা আল্লাহর বন্দায় দেখলা আমি তো আর মারা যাওয়ার সময় হয়ে গেল গিয়া আল্লাহর বন্দায় এই সময় মারাজুল মত এলো আল্লাহর বন্দায় আল্লাহর কাছে দোয়া করলা গো আল্লাহ এখন তো আমি পাঁচশো বছর কাটাইলাম আল্লাহ আমার তো জিন্দগি শেষ হয়ে গেল গিয়া আল্লাহ কিন্তু আল্লাহ তোমার কাছে একটা জিনিস আমি চাইয়া যাই আর আল্লাহ তোমার কাছে একটা জিনিস রিকোয়েস্ট করিয়া যাই আর আল্লাহ যেই সময় আমার কাছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবা আল্লাহ তুমি আমার সজ্দার অবস্থার মধ্যে তুমি মুখ খান্তা করিও হোক সুবহানাল্লাহ আল্লাহর বান্দায় আল্লাহর কাছে যেই সময় দোয়া করলা আল্লাহ এত দ্রুতভাবে আল্লাহর বান্দার সজ্দার অবস্থার মধ্যে মুখ করলা আর দোয়া করলা আল্লাহ যত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার এই দুনিয়ার জমিনের মাটি দিয়ে তুমি খাবাইও না দুনিয়ার কোনো সাপ বিচ্ছু দিয়ে তুমি আমার খাবাইও না আল্লাহ যেই রকম ভাবে সজ্দার মধ্যে আসি আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি আমার সজ্দার মধ্যে রাখিও আমার আল্লাহ তান বন্দার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করিয়া নিল হক সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা আছে যাল কিয়ামতের দিন যে সময় হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় চিঙ্গার মধ্যে ফুক মারয় তখন আল্লাহর বান্দা এই দ্বীপের মধ্যে থেকিয়া এই সজ্দার অবস্থার মধ্যে যেই রকম ভাবে সজ্দার অবস্থার মধ্যে ছিল আল্লাহর বান্দা সজ্দার অবস্থার থেকিয়া ময়দানে মাহশার মধ্যে আল্লাহর দরবারের মধ্যে গিয়ে পৌঁছন তখন আমার আল্লাহ কবে এই আমার ফেরেশতার দল কল আমার বান্দায় পাঁচশো বছর দ্বীপের মধ্যে কাটাই আইছে পাঁচশো বছর আমার ইবাদত বন্দেগী করি আইছে কোনোদিন আমার ইবাদত বন্দেগীর মধ্যে কোনোদিন মানুষ দেখায় না কোনোদিন রিয়াকারি করে না শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্ট করার জন্য আমার বান্দায় পাঁচশো বছর ইবাদত বন্দেগী করি আইছে এই আমার পরিষ্কার দল কল আমার বান্দারে আমি আল্লাহর রহমত দ্বারা আমি আল্লাহর ফজল দ্বারা আমার বান্দারে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করাও নিয়া হোক সুবহানাল্লাহ ও আল্লাহ কইবা ফরিস্তা হল রে আল্লাহর বান্দা তো সিদ্ধার অবস্থাতে উঠে যাইবা ও আল্লাহ কবে আমার ফরিস্তার দল হল আমার বান্দারে তোমরা আমি আল্লাহর রহমত এবং ফজল করম দ্বারা তোমরা যাও জান্নাতের মধ্যে নিয়ে প্রবেশ করাও তখন আল্লাহর বান্দা উঠে হবে ও আল্লাহ আপনার ফজল আপনার কলম এটা আমি চাই না আমি যে পাঁচশো বছর ইবাদত বন্দেগী করছি আমার ইবাদতের বদৌলতে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করাও
মতবুদানি বেটা এখন আল্লাহর লাগি বর্তমানে লড়াই শুরু করে দেন আল্লাহ কইতে বলে আমার ফজল দ্বারা আমার করম দ্বারা নিয়া ফরিস্তা যাও জান্নাতের মধ্যে প্রবেশ করাও এ বেটা উঠি এখন না না আল্লাহ তোমার ফজল তোমার করম লাগে না আমি যে 500 বছর যে ইবাদত বন্দেগি করছি এটা তো কোনো মানুষ দেখানোর জন্য করি না শুধুমাত্র তোমার যে ইবাদত বন্দেগি করছি আল্লাহ তো আমার ও ইবাদত বন্দেগির বদৌলতে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করাও তো আল্লাহর ভাল লাগবে না বাদ লাগবো বাদ লাগবো ও আল্লাহর বান্দা হবে গো আল্লাহ তোমার ফজল চাই না তোমার করম চাই না তোমার ইহসান চাই না আল্লাহ আমার ইবাদতের বদৌলতে আমার জান্নাতের মধ্যে নিয়ে প্রবেশ করাও আমার আল্লাহ ফরিস্তা হলে হইব ফরিস্তার দল আমার বান্দায় তো আমার ফজল ছাড় না আমার করম ছাড় না আমার বান্দায় তো তার নামায় আমল তার ইবাদত বান্দাগিরি তার আশরের আমার ফরিস্তার দল হল যাও তোমরা আমার বান্দায় 500 বছর ইবাদত বান্দাগি করলো এটার একটা পাল্লার মধ্যে তোমরা নিয়ে ওজন করিয়ে নাও আর আমি আল্লাহ তার জন্মের পর থেকে যা নিয়ামতগুলো দিছিলাম এই নিয়ামতগুলো একটা পাল্লার মধ্যে ওজন করিয়ে নাও যদি দেখা যায় আমার নিয়ামত তেকিয়া তার যদি ইবাদত বান্দাগি বেশি হইয়া যায় তখন আমার বান্দার তার ইবাদত বান্দাগির বদৌলতে তার জান্নাতের মধ্যে নিয়ে প্রবেশ করাও আর যদি দেখা যায় আমি আল্লাহর নিয়ামত যদি বেশি দেখা যায় তখন আমার ফজল এবং করম দ্বারা তার আমার বান্দার তোমরা জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করনিয়া ও আল্লাহ কইলা বড় একটা পাওয়ার দিলা আল্লাহ একটা পাওয়ার পাওয়ার বুঝুনি পাওয়ার নাই হঠাৎ একটা অফার দিলা অফার নাই আল্লাহ কত ফরিশতা যাও তার জান্নাতের মধ্যে প্রবেশ করাও নিয়া এটা উঠিয়া করবি আল্লাহ না আমি জান্নাত যাইতাম না তোমার ফজল দ্বারা আমার ইবাদতের দ্বারা আমি যাইতাম ও আল্লাহ ফরিশতা হলো কইবা যাও এখন তার ইবাদতের এক পাল্লার মধ্যে তুলো আমরা কাই কারবার করি নানি এক পাল্লার মধ্যে পাত্তর তুলি নানি এক কেজির পাত্তর এক কেজি পাত্তর তুলি আমরা কিছু কারবারি কল পাওয়া যায় কারবারি বাইয়েন্তে গুসা করিও না গুসা করবাইনি গুসা করিও না ও ওটা মাতর মাধ্যম থেকে আমরা সংশোধন হয়ে যেতাম গিয়া কিছু কারবারি কল পাওয়া যায় এক কেজির পাত্তর তুলছে নানি কয় কেজি এক কেজি এক কেজির পাত্তরের মধ্যে দেখবাই তো সয়নয় আছে আছে না না বেজান সয়নয় আছে জি হয় তাকে কিছু কারবারি করলে পাওয়া যায় সয়নয় পাওয়া যায় কিছু মালের মধ্যেও সয়নয় পাওয়া যায় মাত বুঝে গেছিনি এটা তো যে জিনিস সমাজ সয়ের কথা কয়ে যাইমু আল্লাহর বন্দার কইছি বাইরে এক পাই তুমি পান দেও মারে হে বালা এক পাই আমার পান দিছে হুজুর নেই বালা পান সোশ্যাল মিডিয়া জাননি যা অসুবিধা নাই বালা পান দিছে আমারে বলে হুজুর নেই এক পাই পান বালা ডেটা সবটা ডেটা ঘুরে আগ ঘুরা মাত খেয়াল করবা ও এটা ওয়াজ নসিহত দিয়ে আমরা সংশোধন বানানি ওয়াজ নসিহত তো বর্তমান করি এই ডিজিটাল জমানার লাগে আমরা ওয়াজ নসিহত দিতে হয়ে গেছি এটা স্ট্যান্ডারে ইলা নাই ওয়াজ নসিহত দ্বারা আমরা সংশোধন হইতাম হ্যাঁ এটা ধর্মীয় বিধর্মীয় সব মানুষ সংশোধন হওয়া এটা চেষ্টা করতাম আল্লাহর বন্দায় পান দিছে আপনার প্রত্যেকটা পানর ডেটা পুরা আমার ভাই খেয়াল করবা ডেটা পুরা যেই সময় বাড়ির মধ্যে লিয়া গেছি দেখা যায় এর মধ্যে থেকে এক পায়ের পানর মধ্যে আপনার তিন গুছি পান ইয়ানে অর্ধেক অর্ধেক পাওয়া যায় মাত বুঝতে পারেননি অর্ধেক পাওয়া যায় পান পুরা পাওয়া যায় না কিবা তো ছোটো পান পাওয়া যায় তো দুকা হে আমারে দিল না হে দুকা খাইলো হে দুকা খাইছি হ্যাঁ আমারে দুকা দিছি কিন্তু তার কাছে আমি কোনোদিন পান লইমু কখনো না খারে বাড়ি ভাই হুঁশিয়ার হয়ে যাও তুমি একদিন আমার কাছ থেকে 10 টাকা 20 টাকা ভাজিল ফাইলি ভাই ঠিক আছে পরবর্তীতে তুমি কাস্টমার বেড়েইতে পারতাম না ভাইয়ের নাম কিতা না আরাই তকবি কিতা ভাত খাইছো না না আরাই তকবি মাননীয় ইসলাম উদ্দিন সাহেব 500 টাকা আপনারা যদি মাতেন যে আমি আল্লাহর কসম বন্ধ করবো উঠে বাড়ি আমার বাড়ি দাঁড়ো আছে মাতামাতি করবা না আরাই তকবি মাননীয় ইসলাম উদ্দিন সাহেব 500 টাকা মাননীয় ইসলাম উদ্দিন সাহেব 500 টাকা গুসা করবা না ও প্রত্যেক দিন প্রোগ্রাম খাইল কৃষ্ণপুর জোর বাদে সিল্লাইতে সিল্লাইতে রাইত গেছি বৈরবী কোন সিল্লাইতে সিল্লাইতে রাত 2টার সময় বাড়ি যাইছে ও আমার ইউটিউবার বাইরে দিকে ও প্রত্যেক দিন সিল্লানি জারি তো কিতা সকালে উঠে বুঝতে হয়েছে গলার আওয়াজ বারণ না উপরা জুপরা আদা আর গরম পানি খাইতে খাইতে ও গলাগুলো তো তাও করিয়া আইছে আপনারা সামনে যদি তোরা তাও করি না তোরা যদি দাঁড়াই না যদি সাক্ষ্য যদি আপনার দাঁড়াই নেন না আপনার গরুর খাল সাঁচিতে পারবানি কোনো সময় না গরু ওজন তো ইয়া আপনার বাড়িতে পাকিবা তো আমি দেখছি না কিন্তু মানুষ রইতে না ও সারাদিন হলে দাঁড়াইছি ভাত বোঝা গেছি তো এখানে আমার সাথ দিবা আমার সাথ দিবা নি আচ্ছা তো আল্লাহর বন্দায় হইলো আল্লাহ তোমার ফজল দ্বারা আমি জান্নাত দেইমু না তোমার করম দ্বারা আমি আল্লাহ জান্নাত দিতাম না
আল্লাহ আমি যে 500 বছরের ইবাদত বندگی করলাম এই ইবাদত বندگیর বদৌলতে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করাও আমার আল্লাহ ফেরেশতারা কইবো আমার ফেরেশতার দল আমার বান্দায় তো আমার লাগে তর্ক বিতর্ক করা আরম্ভ করে দিল গিয়া এই আমার ফেরেশতার দল হল আমার বান্দায় তোমরা জাহান্নামের মধ্যে টানি টানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো হক আউযু বিল্লাহ ও ফেরেশতারা কবে যাও এত আমলে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে তার আমল হয়ে যাইতো হ্যাঁ আমার আমি আল্লাহর করম রহমত তার লাগে না তো তোমরা যাও টানি টানি ফাগা লাগাই বান্দিয়া টানি টানি শেষরে এনে তার জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করো নিয়া তখন লগে লগে তার আল্লাহর বান্দার কম্পন আরম্ভ হইব লগে লগে আল্লাহ সাইলেন্ট সরি আল্লাহ না না আল্লাহ আমার ইবাদত ইবাদত বান্দাকে আমি চাইয়ার না আল্লাহ তোমার ফজল এবং করম দ্বারা আল্লাহ তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করাও লগে লগে আল্লাহর বান্দারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে লগে লগে আল্লাহর বান্দারে তার জান্নাতের মধ্যে প্রবেশ করাইন হক সুবহানাল্লাহ এটা হওয়ার অর্থ কিটা বলে আল্লাহই কইছেন বান্দারে তুন দিন 500 বছর ইবাদত বান্দাকে করিয়া নিলে আমি আল্লাহ কত নিয়ামত গুলা দিলাম একটাবার চিন্তা লাগে তোর চক্ষু দিলাম তোরে খান দিলাম তোরে নাক দিলাম তোরে জুবান দিলাম তোরে গলা দিলাম তোরে হাত দিলাম তোরে সমস্ত অলবটি দিলাম হাত দিলাম পাও দিলাম কর্ণ দিলাম সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া দিলাম বন্দারে তুই আমার অঙ্গ প্রত্যঙ্গর কতদিন তুন কদরদানি করিয়া নিলে বন্দা তোর 500 বছরের ইবাদত বন্দেগি শুধুমাত্র আমি আল্লাহ যে জুবান দিলাম এই জুবানের বদলার মধ্যে চলে গেল ও আল্লাহ কইবা তোর 500 বছর যে ইবাদত করলে শুধুমাত্র জুবান যে নিয়ামত দিলাম ওটার বদলার মধ্যে গেছে গিয়া এখন তুন আমারে উত্তর দিয়া দে বাকি তোর নিয়ামত গুলার যে কি শুক্রিয়া দেয় করলে বাকি তোর হাত দিলাম ও দে এখন আল্লাহর বন্দার কদম উঠাইতে পারবো কোন সময় কদম ওলা নিচে যেমন তাকাইবো বলে হাই রে হাই কোন রকম জন্য তো যাবা যায় মাত বুঝে গেছি নি 500 বছর এবাদ বন্দী করিয়াও দেখা যার বেকার দেখো আর তো দেখলো কি আল্লাহর বন্দে গান হল আজকে আমরা সমস্ত জিন্দগি এবাদত বন্দী করিয়া মসজিদের মধ্যে শ্রদ্ধা করিয়ান তাহাজ্জুদের নমাজ পড়িয়ার ইস্তিগফার নমাজ পড়িয়ার চাষ্টর নমাজ পড়িয়ার কোরআন ও তিলাওয়াত করিয়ার আল্লাহর বন্দে গান হল কোনোদিন বড়াই দেখাইও না কোনোদিন ফুটানি দেখাইও না যেন আমরা এবাদত বন্দী করিয়ার কাল কিয়ামতের দিন আমরা এবাদতের জন্য আল্লাহ আমাদের জান্নাতের মধ্যে প্রবেশ করাইব কেন কোনো সম্ভব নাই আল্লাহ যদি দড়ি লায় আপনার আমারে দেখছো না নি কোনো সময় হ্যাঁ এক গেছে ওবার রগ যদি দড়ি লায় সুরা রগ যদি ছুট খাইলায় হাই রে হাই বুঝা যায় আস্তা মানুষ বেমারি বানাই ফেলাইছে বলা নাই এখন ভুল মানুষ হিসাবে তো ভুল হয় হ্যাঁ খেয়ের বেশ ভুল হইব খেয়ের খম ভুল হইব আমি আছি আমার যদি খম ভুল হয় যদি ও খম ভুলের মধ্যে যদি একটা ভুলের মধ্যে যদি আল্লাহ ধরি লাই আমার জন্য তো যাওয়া সম্ভব সম্ভব হইতো না তখন আল্লাহ কাছে আমার সাইলেন্ট হওয়া লাগবো নত হওয়া লাগবো বলে আল্লাহ তোমার রহমত দ্বারা তোমার ফজল দ্বারা তোমার ক্রম দ্বারা আল্লাহ তুমি আমার জন্নতের মধ্যে প্রবেশ করো ঠিক কি না এই কারণে আল্লাহর বন্দেগা এখন দেখো আমরা ইবাদত বন্দেগি করতাম ঠিক আছে কিন্তু বড়াই করতাম না হ্যাঁ সবসময় আল্লাহ কাছে দোয়া করতাম বলে আল্লাহ আমার ইবাদতের দিকে তুমি তাকাইও না আমার ইবাদতের দিকে তুমি চাইও না আল্লাহ শুধুমাত্র তোমার ফজল দ্বারা আল্লাহ খাল কিয়ামতের দিন জন্নতের মধ্যে প্রবেশ করাইও